যে কংগ্রেস দেশের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে যারা কথা বলেন সেই কংগ্রেস দলেরই এক সাংসদের ঘর থেকে প্রায় 300 কোটি কালো টাকা বাজেয়াপ্ত করলো আয়কর দপ্তর। কিন্তু টাকার পরিমাণ এতটাই বেশি, বিগত 3 দিন ধরে টাকা গুনে চলেছে আয়কর দপ্তর, কিন্তু তবুও শেষ হচ্ছে না এই অঙ্ক। আর এই টাকা গুনতে গুনতে টাকা গোনার মেশিনও বিকল হয়ে পড়েছে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসকে কটাক্ষ করে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, চলতি সপ্তাহের বুধবার আয়কর দপ্তর হানা দিয়েছিল কংগ্রেস সাংসদ ধীরজ শাহুর বাড়িতে। সেখান থেকে আলমারি ভর্তি টাকা উদ্ধার করে আয়কর দপ্তর। বুধবার থেকেই এই বাজেয়াপ্ত টাকার সঠিক পরিমাণ জানতে মেশিন এনে টাকা গুনতে শুরু করেছে আয়কর দপ্তর। কিন্তু 3 দিন কেটে গেলেও এখনও জারি রয়েছে টাকা গোনার কাজ। শনিবার পর্যন্ত প্রায় 300 কোটি টাকার হিসেব বের করতে পেরেছে আয়কর দপ্তর। তবে এখানেই শেষ নয়, এই অঙ্ক আরও বাড়বে বলেই দপ্তর সূত্রের খবর। এই ঘটনায় তোলপাড় গোটা দেশের রাজনৈতিক মহল, কিন্তু দেয়ালের ভূমিকা পালন করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এ বিষয়ে কংগ্রেস নেতৃত্বদের এই নিশ্চুপ থাকা এটা প্রমাণ করে দিচ্ছে যে শুধু এই ধীরাজ শাহু একা নয়, এই ধীরাজ শাহুর মতো আরও অনেক কংগ্রেসি নেতারা রয়েছেন যারা জনগণের টাকা আত্মসাৎ করে অর্থ সংগ্রহ করেছেন, দেশের জনগণের টাকা আত্মসাৎ করে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছে। তাই যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের খুঁজে বের করে জনগণের টাকা ফিরিয়ে দেওয়ার গ্যারেন্টি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। বিস্ময়কর ব্যাপার হলো যে আজকে এই যে চিত্র কিছু আপনারা দেখতে পাচ্ছেন, যে এই ঘর ভর্তি টাকা, একটা একটা বিস্ময়কর দৃশ্য। এই বিস্ময়কর দৃশ্য এখন পর্যন্ত আয়কর দপ্তরে যে ছাপা 6 ডিসেম্বর থেকে শুরু হয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবাংলায়, সেখানে কংগ্রেসের একজন রাজ্যসভার সাংসদ ধীরাজ শাহু তার কাছ থেকে প্রায় 300 কোটির উপর, এখনো গণা চলছে, গণা শেষ হয়নি, 300 কোটির উপর তার ঘর থেকে আয়কর দপ্তর সেটা বাজেয়াপ্ত করেছে। টাকার পরিমাণ এত বেশি যে বিগত কয়দিন ধরেই আয়কর দপ্তর এই টাকা গুনতে গুনতে টাকার মেশিনও খারাপ হয়ে যাচ্ছে। এবং এই ধীরাজ শাহুকে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো যাত্রা, সেই ভারত জোড়ো যাত্রায় ছায়াসঙ্গী হিসাবে তাকে দেখা গেছে এই ধীরাজ গুহকে। আজকে এত বড় অর্থ আয়কর দপ্তর বাজেয়াপ্ত করছেন, কিন্তু আশ্চর্যের বিষয় যে সেই কংগ্রেসি নেতা রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে তারা নীরব, তাদের মুখ থেকে একটাও কোনো প্রতিবাদ বা একটাও কোনো বক্তব্য বেরোচ্ছে না। এর মানে এইটাই ইঙ্গিত করে যে শুধু এই ধীরাজ শাহু একা নয়, এই ধীরাজ শাহুর মতো আরো অনেক কংগ্রেসি নেতারা রয়েছেন যারা এই জনগণের টাকা আত্মসাৎ করে তারা দালাল বাণিজ্য এবং বিভিন্ন সময়ে। এই ধীরাজ শাহুকে রাহুল গান্ধীর ছায়া সঙ্গী বলেও ব্যাখ্যা করেন প্রদেশ বিজেপির সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।